স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না, স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না। স্বামী সাধারণত স্ত্রীর চাইতে বয়সে বড় হয়, আর তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্ত্রীর অভিভাবক হিসাবে দায়িত্বশীল হিসাবে রেখেছেন, যার কারণে তাকে সম্মান দিয়ে কথা বলবে, তিনি ভালোবাসার পাত্র, তিনি নিজের পরম বন্ধু, তিনি জীবনসঙ্গী, একই সঙ্গে তিনি অভিভাবক বটে, এই জন্য তাকে সম্মান প্রদর্শন করবে। কিন্তু সম্মান প্রদর্শন করার বিষয়টা এটা ভ্যারি করে অঞ্চলের উপরে, কালচারের উপরে। যেমন পৃথিবীর অনেক দেশ আছে যে দেশগুলোতে বড় ভাইকেও নাম ধরে ডাকে, সবাই সবার নাম ধরে ডাকে, এটাকে তারা দোষের কিছু মনে করে না, কারোর গালি আর কারোর বুলি এরকম আর কি, বুঝতে পেরেছেন? তো এই রকম জায়গাতে নাম ধরাতে কোনো অসুবিধা নাই, কিন্তু যেই সমাজে সাধারণত বড়দেরকে নাম ধরে ডাকা হয় না, সেখানে সিনিয়র কাউকে নাম ধরে ডাকাটা হলো অসম্মানের। সেখানে অমুকের বাপ, তমুকের বাপ, বা আমাদের দেশে মহিলারা বিশেষ করে মা চাচিদেরকে আমরা দেখতাম যে তারা কি করে জানে ডাকতো, আপনার শুনছেন নি, তারপরে আরো কি কি জানি বলতো, হ্যাঁ হকসবাজারে কি হয় হুন্নার বাপ, যাই হোক, তো ইঙ্গিতে টিঙ্গিতে ডাকার একটা কালচার ছিল। নাম ধরে ডাকলে যদি স্বামী এটাকে দোষণীয় কিছু মনে না করে, বা সমাজ এটাকে দোষণীয় কিছু মনে না করে, এরকম সমাজে নাম ধরে ডাকাতে কোনো অসুবিধা নাই, কিন্তু অসম্মানজনক মনে করা হলে সেটা করা উচিত না।